নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ হবে শপথ নিয়ে বললেন হিমন্ত। দ্বিতীয়বারের মতো ক্যাবিনেট মন্ত্রী বাংলায় শপথ নিলেন পরিমল শুক্লবৈদ্য। গণধর্ষণ, শিলচর এনআইটিতে মহিলার সাথে কুকর্মে তিন ব্যক্তি গ্রেফতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমের 15তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রের আন্তর্জাতিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। বেলা ঠিক 12:05 মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এদিন মোট 13 বিধায়ক ও নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর পর ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস। তারপর ক্রমে অগপর রাজ্য সভাপতি তথা প্রাক্তন কৃষিমন্ত্রী অতুল বোরা, ইউপিপিএল এর উর্খাও গোড়া ব্রহ্ম, প্রাক্তন আবগরী মন্ত্রী বরাকের বিজেপি নেতা পরিমল শুক্লবৈদ্য, চন্দ্রমোহন পাটোয়ারি, কেশব মহন্ত, টিএমপি কে নেতা রনোজ পেগু, সঞ্জয় কিষাণ, যোগেন মোহন, অজন্তা নেয়োগ, অশোক সিংহল, পীযূষ হাজারিকা এবং বিমল বোরা। এদিন উর্খাও গোড়া ব্রহ্ম বড় ভাষায়, পরিমল শুক্লবৈদ্য বাংলা ভাষায় এবং অশোক সিংহল ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেছেন। পরম্পরাগত পোশাক ধুতি, ধবধবে সাদা রঙের কুর্তা ও গলায় অসমিয়ার স্বাভিমানের প্রতীক ফুলাম গামোছা পরিধান করে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হিমন্ত। অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতা বৈজয়ন্ত পাণ্ডা, বিএল সন্তোষ ছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফুরিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, মেঘালয়ের বিজেপি ইনচার্জ ডক্টর চুবা আও এবং অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চাওনা মেইন প্রমুখ। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের মা মৃণালিনী দেবী, শ্রী রিনিকি ভুইয়া এবং তার ছেলেমেয়েরাও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর নিজের অফিসিয়াল টুইটে নয়া মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা লিখেছেন, সমস্ত অসমবাসীর শ্রীচরণে প্রণতি জানিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশপ্রেমের পবিত্র আদর্শ অনুকরণ করে পবিত্র সত্যতা ও নিষ্ঠা সহকারে অসম ভূমির সেবা করার সংকল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। শপথ গ্রহণের পর নয়া মুখ্যমন্ত্রী ডক্টর শর্মাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী। এছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে ফুলের তোড়া, ফুলাম গামোছা উত্তরীয় দিয়ে রাজ্যপাল অধ্যাপক মুখীকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 126 আসন বিশিষ্ট অসম বিধানসভা এবার 60 আসনে জয়ী হয়েছে বিজেপি। দলের দুই জোট শরিক এজিপি 9 এবং ইউপিপিএল 6 আসনে জয়ী হয়েছে। 2016 সালে বিজেপি সর্বানন্দ সোনোয়ালকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবেই তুলে ধরে নির্বাচনে গিয়েছিল বিজেপি। এবার অবশ্য শুরু থেকেই দলের তরফে জানানো হয় ভোটের ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রীর নাম জানানো হবে। 6 আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এরপর উত্তর পূর্ব ভারতে বিজেপির শক্তি বৃদ্ধিতে বড় ভূমিকা নেন তিনি। দলের মধ্যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ছাপিয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন হিমন্ত। এবার তার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা ছিল। শপথ গ্রহণের পরই হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আপাতত অসমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ। আজি দিনত মই 3 কামলৈ নাযাও। প্রথম কামটোৱে হব কোভিডৰ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আৰু কোভিডৰ পৰিৱেশৰ লগতে আমাৰ নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতিসমূহ পালন কৰা আমাৰ আন এক গুৰু দায়িত্ব হ'ব। আৰু মই আশা কৰোঁ যে অহাকালিৰ কেবিনেটৰ পৰাই আপোনালোকে আমাক এখন কৰ্মক্ষম আৰু চৰকাৰ গঠনৰ 24 ভিতৰতে কামত নামি পৰা এখন চৰকাৰ হিচাপে দেখা পাব। 1,00,000 নিবনুৱা যুৱক যুৱতীক কৰ্মসংস্থাপন, অরুণোদয় আসনিক এক নতুন মাত্রা প্রদান,
মাইক্ৰফাইনেন্সৰ ঋণৰ দুৰ্ব্যৱহাৰ আৰু ঋণৰ পৰা মুক্ত কৰাকে আদি কৰি কেবাটাও প্ৰতিশ্ৰুতি আমি অসমৰ জনসাধাৰণৰ মাজত দাঙি ধৰিছিলোঁ নিৰ্ধাৰিত সময়ৰ মাজত যাতে এই প্ৰতিশ্ৰুতিবোৰ আমি পালন কৰিব পাৰোঁ তাৰ বাবেও আমি নিশ্চিতভাৱে ব্যৱস্থা ল'ম সোমবার দ্বিতীয়বারের মতো বরাক থেকে একমাত্র ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন ধলাই কেন্দ্রের পাঁচবারের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য এবারও পরিমল বাংলা ভাষায় শপথ বাক্য পাঠ করেন এবারও ধলাই কেন্দ্র থেকে বিশাল ভোটের ব্যবধানে কংগ্রেসকে পরাজিত করে পুনরায় জয়ী হন সর্বা মন্ত্রিসভার পর এবার হিমন্ত মন্ত্রিসভাতেও তাকে স্থান দেওয়ায় গোটা বরাক উপত্যকা জুড়ে আনন্দের জোয়ার বইছে ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও অনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি অসম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি শ্রী পরিমল শুক্লবৈদ্য ভগবানের নামে শপথ করিতেছি যে আসাম রাজ্যের মন্ত্রী হিসেবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মন্ত্রীর কার্যনির্বাহের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিবিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না ধলাইয়ের বিভিন্ন জায়গায় জয়ধ্বনির পাশাপাশি বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস করা হয় এদিকে দ্বিতীয়বারের মতো ক্যাবিনেট মন্ত্রী হয়ে পরিমল শুক্লবৈদ্য শপথ নেওয়ার পর বড়জালেঙ্গা ও নরসিংপুর মণ্ডলে যুবমোর্চার উদ্যোগে মিষ্টি বিতরণ সহ আতশবাজি পুড়িয়ে উদযাপন করা হয় দিনটি পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ ভারত মাতা কি জয় ইত্যাদি ধ্বনিতে আকাশ পাতাল মুখরিত করে তোলেন দলীয় নেতা কর্মীরা এবং কাছাড় জেলায় তার শুভাকাঙ্ক্ষীরা শিলচর রেল স্টেশন ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি এলাকায় অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ভারতীয় জনতা পার্টি আসামে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যিনি নির্বাচিত হয়ে বিপুল ভোটে এবার জয়যুক্ত হয়েছেন মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ওনাকে আসামের মুখ্যমন্ত্রী রূপে উনি আজ শপথ গ্রহণ করেছেন এবং বরাকের আমাদের যিনি বিশিষ্ট নেতা আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয় উনি দ্বিতীয়বারের জন্য উনি মন্ত্রিত্ব পেয়েছেন সেটা আমরা আমাদের বরাকবাসীর জন্য খুব আনন্দের বিষয় এবং গর্বের বিষয় ওনার নেতৃত্বে আমরা দেখেছি গেছে পাঁচ বছর খুব সুন্দর কাজ হয়েছে পিডব্লিউডিতে উনি প্রথম মিনিস্ট্রি পেয়েছিলেন উনি খুব সুন্দর রাস্তাঘাটের কাজ করেছেন এবং উনি মিন এবং আবাগিরি বিভাগে যে ইসে ছিল উনি খুব ভালোভাবে উনি কাজ করেছেন তাই আমাদের আশা উনি আগামী আরও পাঁচ বছর উনি খুব সুন্দর কাজ করবেন এবং আজকের দিনে ওনাকে ক্যাবিনেটে মন্ত্রিত্ব দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা শিলচর এনআইটি ক্যাম্পাসের ভিতর এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে সোমবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটে প্রতিদিনের মতো বাড়ি যাওয়ার সময় এক যুবক মোটর সাইকেল দাঁড় করিয়ে মহিলাকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে ক্যাম্পাসের ভেতর এক নীরব জায়গায় গিয়ে তাকে ধর্ষণ করে পরে তার দুই বন্ধুকে ফোন করে ওই জায়গায় আসতে বলে তারা আসার পর তিনজন মিলে কুকর্ম করে সেখান থেকে কোনোভাবে নিজেকে উদ্ধার করে মহিলাটি বাড়ি গিয়ে তার মা বাবার কাছে পুরো ঘটনাটি জানায় পরে তার পাড়া প্রতিবেশী ও মহিলা সমিতির সদস্যরা মিলে শিলচর ঘুঙুর পুলিশ আউটপোস্টে অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন পুলিশ তদন্ত করে সেই তিন ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় বলে জানা যায় শুনছান জায়গা আছে তোমার এনআইটি সেন্ট্রাল স্কুল দিয়ে গিয়া আমরা রেডিও রেডিও স্টেশন গিয়ে এই জায়গাটা হইলো একটু মানে শুনছান জায়গা একটু জঙ্গল টাইপ জায়গা ও জায়গা তাই মেয়েটারে একটা খুব একটা মানে যে রেপ করছে এরপরে তাই ছেলেটা আরও দুইজনে ডাকছে দুইজনের নামটা হলো তোমার একটা আছে সনত কুমার গোয়ালা আর একটা মহেশ গোয়ালা দুইজনের ডাকিয়া আবার তার দুইজনে আবার তারে ফিজিক্যালি এজে মানে রেপ করতে চাইছে তখন মেয়েটা কোনোরকম তার প্রাণ বাঁচাইয়া হে ওখান দিয়ে ছুটিয়া আইছে হওয়ার পরে তার গৌরব মা বাবারে জানানি হয়েছে এরপরে আমরা গ্রামের মহিলা সমিতি আছে
অনেকজনের তারা ইনফর্ম করার পরে তখন আমরা ভুঙ্গুর থানাতে গিয়া এবারে একটা এফআইআর দিলাম। এফআইআর দিলাম কালকে রাত্রে 7:30 সময় আমরা এফআইআর দিলাম। এরপরে তাই নিয়ে এখন আমরা দাবি চাই এখন যে যে এরকম ঘটনা আজকে আমরা কইতে গেলে আমার বোনের লগে যে ঘটনাটা হয়েছে এটা কালকে আপনার সবের লগে হইতে পারে। যে আমরা এখন যারা রেপিস্ট যে তিনটা যে রেপিস্ট তারে একদম স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে তারে ফাঁসি দেওয়ার আমি দাবি চাইলাম, যাতে তার যে পানিশমেন্টটা দেখার পরে কেউ মানে হিম্মত হইতো না যে একটা মেয়েরে এ কোনো খারাপ কথা কইতো বা কোনো এটা খারাপ কাম করতো। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হওয়ায় উদারবন্ত এলাকায় খুশির হাওয়া বইছে। সোমবার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানালেন উদারবন্দের কাছাড় দেব পরিষদ। এতে উপস্থিত ছিলেন সহ সম্পাদক বিমল দেব, দেবব্রত দেব, রথীন্দ্র দেব প্রমুখ। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে মুখ্যমন্ত্রীর হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে বা হবেন, তিনি বিগত দিনগুলিতে যেভাবে বিভিন্ন বিভাগে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিলেন আমরা আশান্বিত যে তিনি গোটা আসামের উন্নতি ঠিক সেইভাবে মানে কাজ করে যাবেন এই আশা রাখি। তৎসঙ্গে আমরা এই অনুরোধটুকু রাখছি যে উদারবন নির্বাচন চক্রে যে মিহির কান্তি সোম মহাশয় বিগত দুইবার আসামের মন্ত্রী অজিত সিংকে পরাজিত করে তিনি বিধানসভায় নির্বাচিত হয়েছেন এবং বিগত 5 বৎসর তিনি যেভাবে উন্নয়নমূলক কাজ করেছেন তার নিরিখে উদারবন্দের যথেষ্ট উন্নতি হয়েছে এবং আমরা এই দাবিটুকু রাখছি ওনাকে যদি এবারের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয় তাহলে মানে উদারবন তথা কাছাড় জেলার বরাকবিলির বিশেষ উন্নতি হবে এই অনুরোধটুকু আমরা বর্তমান নেতৃত্বের কাছে। সোমবার কাছাড় জেলা বিজেপি কমিটির পক্ষ থেকে আসাম বিজেপির কার্যকরী সদস্য নিত্যভূষণ দের নেতৃত্বে ও কোভিড হেল্প ডেস্কের সদস্যদের উপস্থিতিতে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়ার হাতে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফলের প্যাকেট তুলে দেওয়া হয়। জেলা বিজেপির পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে অংশ নেন সাংসদ প্রতিনিধি পুলক দাস, যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, সুমনা দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ চলাকালীন উপত্যকায় জেলা বিজেপির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ সহ সচেতনতা সভা এবং করোনা আক্রান্ত মানুষের মধ্যে সাহস যোগানো চলছে জানান বিজেপির কর্মকর্তারা। মারণ ভাইরাস যেন কিছুতেই পিছু ছাড়ছে না জনজীবনে, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে ছড়াচ্ছে। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 236 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন 215 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও 21 জনকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। উল্লেখ্য, এদিন কুম্ভীগ্রাম বিমানবন্দরে 373 জন যাত্রীরা শিলচরে পৌঁছান। টিকল মডেল হাসপাতালে তাদের করোনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে 4 জন পজিটিভ আসেন। এদিকে রবিবার কাছাড় জেলায় 197 জন পজিটিভ আসেন। আসাম উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করল কাউন্সিল। সোমবার কাউন্সিলের পক্ষ থেকে পঙ্কজ বরঠাকুর এই খবর জানান। রাজ্যে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যে সকল পরীক্ষার্থীরা অনলাইনে পরীক্ষার ফর্ম আবেদন করেছিলেন তাদের দ্বিতীয় বর্ষের ছাড়পত্র দিল পরিষদ। বর্তমানে সমগ্র বিশ্ব যেভাবে করোনা মহামারীর শিকার হয়ে অনবরত মৃত্যু হয়ে আতঙ্কিত, বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা প্রচারিত খবরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা, শ্মশানে লাশের মিছিল এবং বিভিন্ন হাসপাতালের সামনে করোনা আক্রান্ত রোগী এবং তাদের আত্মীয় স্বজনদের আর্তনাদ দেখে আমাদের মানসিক অবস্থার সম্পূর্ণ নেয়াকারাত্মক রূপই প্রসারিত হচ্ছে। করোনার ভয়ে আমরা প্রতিনিয়ত নিজের মৃত্যুর দিন গুনছি, কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে এখনও অনেক লোক প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ নিয়ে চলেছেন যে কীভাবে অত্যন্ত কিছু মানুষকে সাহায্য করা যায়। মানুষ মানুষের জন্য এই মহামন্ত্র ব্রতী হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি, ইনফোসিস চেয়ারম্যান সুধুমূর্তি, ধর্মীয় গুরু রবিশঙ্কর, শিল্পী সহল মানসিং, আচার্য বিদ্যাসাগর জি মহারাজ, মহন্ত সানদ গান সিং সহ দেশের 8 জন বিশিষ্ট নাগরিকদের নিয়ে করোনা বিরোধী অভিযান শুরু হচ্ছে।
উদ্যোগের নাম দেওয়া হয়েছে পজিটিভ আনলিমিটেড। আগামী 11 মে থেকে এই অভিযান শুরু হবে। 4 দিনের এই প্রচার অভিযান মূলত কোভিড সম্পর্কে মানুষের মনে যে ভীতি তৈরি হয়েছে সেটা দূর করার চেষ্টা করা হবে। কিভাবে এই মহামারী মোকাবিলা করা যায় ও এটি প্রতিরোধ করা যায়। পজিটিভিটি আনলিমিটেড নাম দিয়ে একটি যৌথ উদ্যোগ হাতে নিয়েছেন, যেখানে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মোট 8 জন মহারথী রাষ্ট্রহিতে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য দেশবাসীকে আহ্বান জানাবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ হবে, শপথ নিয়ে বললেন হিমন্ত। দ্বিতীয়বারের মতো ক্যাবিনেট মন্ত্রী বাংলায় শপথ নিলেন পরিমল শুক্লবৈদ্য। গণধর্ষণ, শিলচর এনআইটিতে মহিলার সাথে কুকর্মে 3 ব্যক্তি গ্রেফতার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।